নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন দল সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় 300 শতাধিক মানুষ। মুখ্যমন্ত্রী জনগণকে উন্নয়নের ললিপপ দেখিয়ে টুপি পরিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। শিলচরে শুরু তৃণমূলের জোর প্রচার অভিযান, প্রার্থী নিয়ে ময়দানে সুস্মিতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপি রংপুর ও মালুগ্রাম মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সভার আয়োজন করা হয়। সভায় হংসরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান গণেশ সিনহার নেতৃত্বে বিভিন্ন দল ও সংগঠন ছেড়ে প্রায় 300 শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেছেন। এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় ও কনক প্রকাশর সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থেকে নবগতদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা এদিন বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। সরকারের উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে দলীয় প্রার্থীকে জয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন দলের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে কনাথ পুরকায়স্থ জানান, বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী আগামী 6 মাসের মধ্যে ডি ভোটার সমস্যার সমাধান সহ কা বিধি নিয়ে যে সংশয় রয়েছে তার সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, 5 গ্রাম পেপার মিলের উন্নয়ন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বরাকে বাস্তবায়ন করার কথাও জনসভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে সংখ্যালঘু ভোট নিয়ে জেলা সভাপতি বিমলেন্দু রায় জানান, সরকার হিন্দু মুসলমান ভেদাভেদ না করে সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সবাইকে নানান সুবিধা প্রদান করে গেছেন, কিন্তু এরপরও শিলচরের কিছু এলাকায় সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে আসনরূপভাবে পড়েনি। তবে এবার প্রধানমন্ত্রীর নীতি ও আদর্শকে মেনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তাতে দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয়ী হওয়া প্রায় নিশ্চিত বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। দল সবসময় বলে আপনারা শুনেছেন যে আমরা এই দুটা স্লোগান অনেক সময় নিয়ে অনেক কথা আছে, আমি অন্য কথায় যাব না, ভারত মাতা কি জয় আমরা বলি, আমি বলি আমাদের মন্ত্র এটাই যে মা ভারতী তোমাকে বন্দনা করি। কেন বন্দনা করি? তুমি আছো বলে আমি আছি। বিভিন্ন যতই আপনি বিশ্বে যত রাষ্ট্র দেখেন, সব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা আমার দেশের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন। সমগ্র বিশ্ব ওনাকে শ্রদ্ধা করে। আপনারা দেখেছেন এপিজে আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন, সবাই ওনাকে শ্রদ্ধা করে, সমগ্র বিশ্ব ভারতবর্ষের কথা ছেড়ে দিয়ে একটু অন্য দল মানে মাঝের মানুষ ওই জায়গায় শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আর আপনার প্রতি অপেক্ষা করে থাকবে সমাজের মানুষ যে তাদের মাধ্যমে আমাদের রাষ্ট্রের আমাদের সমাজের আমার কল্যাণটা সাধিত হবে। শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপিকে এক হাত নেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পরাজয় নিশ্চিত জেনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মনোনয়নপত্র দাখিল করতে এসে উন্নয়নের ফুলঝুরি দিয়ে শুধুমাত্র বরাকের জনগণকে ললিপপ দেখিয়ে টুপি পরিয়েছেন। আগামী 6 মাসের মধ্যে ডি ভোটার সমস্যার সমাধান করবেন বলে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি 2019 সালে বিজেপির শীর্ষ নেতা সেই একথা বলে গেছেন। এই পরিস্থিতিতে বরাকের মানুষ এখন কার উপর বিশ্বাস ও আস্থা রাখবে? শিলচরের দুটি উড়ালপুল নির্মাণ, এলিভেটেড করিডোর ও মিনি সচিবালয় থেকে শুরু করে বরাকের উন্নয়নে বিগত দিনে বিজেপির দেওয়া সব প্রতিশ্রুতি বর্তমানে মুখ থুবড়ে পড়ে রয়েছে। এহেন অবস্থায় উন্নয়নের ফুলঝুরি দিয়ে জনতাকে ফের বোকা বানানোর প্রয়াস কতটুকু সফল হবে তা আগামীতে ভোট বাক্সে পরিলক্ষিত হবে বলে জানিয়েছেন অভিজিৎ।
উন্নয়নের ভূয়ো প্রতিশ্রুতি দিয়ে বরাকের জনতাকে আর বোকা বানানো যাবে না বলেও এদিন দাবি করেছেন তিনি। অন্যান্য বিভিন্ন বিষয়ে এদিন শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন অভিজিৎ পাল। আজকে যেভাবে স্থানীয় বেকারদের সাথে আপনি যে বৈষম্যমূলক আচরণ করেছেন, বিশেষ করে এটা যুগ যুগ ধরে প্রথা চলে এসেছিল যে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা মানে আসনগুলা লোকাল স্থানীয় ছেলেমেয়েরা বেকার যুবক যুবতীরা চাকরি পায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনার আমলে, আপনি মুখ্যমন্ত্রী থাকার আমলে এই তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর মানে ইয়েটা চাকরিটাও আপনার ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এসে এখানে মানুষ চাকরি করছে। আমরা ব্রহ্মপুত্র উপত্যকাতে আসলে আমাদের কোনো দিয়ে নেই, কিন্তু আমাদের স্থানীয় বেকাররা কোথায় যাবে সেটা নিয়ে কি আপনি একবার ভেবেছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আপনার বছরে 2 লক্ষ চাকরি দেবেন, আজকে আপনার 3 বছর সম্পূর্ণ হওয়ার পর 88,000 চাকরি দিয়েছেন, সেটার মধ্যেও 2% চাকরি বরাক উপত্যকার মানুষ পায়নি। আজকে বরাক উপত্যকায় বিশেষ করে আপনি যেভাবে রাজনৈতিকভাবে বৈষম্য স্বীকার করেছেন, আজকে যেভাবে আমাদের 2টা আসন কর্তন হয়েছে ডিলিমিটেশনের সময়, সেগুলো মুখ্য জবাব আপনাকে 26 তারিখ বরাক উপত্যকাবাসী আপনাদেরকে দেবে, এবং সেটা মুখ্যমন্ত্রী ভালো করে বুঝেছেন। সেই জন্যই বারবার উনি বরাক উপত্যকাতে আসছেন, শিলচরে আসছেন, ওনার প্রার্থী একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ওনার নমিনেশন দিতে উনি এসছেন। আমরা আজকে পত্রপত্রিকায় কে নমিনেশন দিয়েছেন সেটা আমরা খুঁজে পাইনি, আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর চেহারা। মুখ্যমন্ত্রী এখন জানেন ভালোভাবে যে ওনার যে ব্যর্থ মন্ত্রী, ওনার চেহারা দেখালে কেউ ভোট দেবে না, তাই উনি ভেবেছেন যে ওনার চেহারা দিয়ে এবং নতুন করে উনি ফুলঝুড়ি দিয়ে বরাক উপত্যকাবাসীকে বোকা বানাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী সাহেব, আপনাকে আমরা বলছি যে বরাক উপত্যকার মানুষ বোকা নয়, বরাক উপত্যকার মানুষ ভদ্র শান্ত, আপনি সেটার মানে কোনো সময় এটা মিস ইউজ করবেন না, বরাক উপত্যকার মানুষ আপনার এই কথা আর। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বৃহস্পতিবার দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সঙ্গে নিয়ে শিলচরের বিভিন্ন সরকারি কার্যালয়ে দলের প্রচার অভিযান চালান। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। প্রচারে নেমে তৃণমূল নেত্রী কাছাড়ের সরকারি কার্যালয়গুলোর বিভিন্ন সমস্যা সম্পর্কে এদিন অবগত হন। জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জমি বিক্রয়ে প্রায় 5,000 রেজিস্ট্রেশন বন্ধ পড়ে রয়েছে। মার্চ 2023 পর্যন্ত জেলা রেজিস্ট্রার কার্যালয়ে কোনো আধিকারিক ছিল না। মুখ্যমন্ত্রী বরাকে এসে বড় বড় কথা বলে গেছেন, কিন্তু জেলা রেজিস্ট্রার কার্যালয়ে বর্তমান অবস্থায় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া ও বিকশিত ভারতের স্লোগান যেন মুখ থুবড়ে পড়েছে। ডাবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আগামীকাল রাজ্যের রেভিনিউ মন্ত্রীকে একটি লিখিত আবেদন পাঠাবেন তৃণমূল কংগ্রেস, যাতে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সমস্যাগুলো অতি সত্বর সমাধান করা সম্ভব হয়। আজকে বিভিন্ন সরকারি অফিসগুলোতে অনেক শ্রদ্ধেয় ভোট দাদা এখন এসেছেন, তাদের কাছে আমরা ভোট ভিক্ষা চাইতে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন অফিসে বিভিন্ন ধরনের সমস্যাদিও আছে, বিশেষ করে সাব রেজিস্ট্রার অফিসে, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার অফিসে দেখলাম যে এখানে দীর্ঘদিন থেকে রেজিস্ট্রেশন বন্ধ আছে, এতে জনগণের অনেক দুর্ভোগ হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন কারণে জনগণ জমি বিক্রি করে থাকেন, বিশেষ করে বিপদে পড়লে, এবং সেই জমি যদি রেজিস্টারি না হয় তাহলে ওনার বিপদটা আরও বেড়ে যায়। স্বাভাবিকভাবে আমরা দেখেছি সরকার সুদগ্রহীতাদের উপর অ্যাকশন নিচ্ছে, অথচ যদি কেউ জমি রেজিস্টারি করে টাকা না পায় তাহলে যে সুদগ্রহীর কাছে যেতে বাধ্য হবে, টেম্পোরারি লোন নিতে বাধ্য হবে, কাজে এটা একটা মেজর প্রবলেম, এবং এই মেজর প্রবলেম সলভ করার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তৎসঙ্গে রেভিনিউ মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর যাতে এই সমস্যার সমাধান হয়। বিশেষ করে এই যে ইম্প্যাক্ট, যেটা আমরা শুনেছি প্রায় 5,000 জমি রেজিস্ট্রারি এখন বন্ধ আছে বর্তমানে, এই কাজটা যাতে অতি শীঘ্রই চালু করে দেওয়া হয়, কারণ এই যে হাজার হাজার মানুষের এই যে অসুবিধা যেটা হচ্ছে এটা যেন নিরসন। বিশাল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দিলেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মনোনয়নপত্র দাখিল করে জেলাশাসকের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কি বলেন শুনে নিন। অভিভূত হয়েছো, মানে আশা করো যে এই আজি দেখাইছে কংগ্রেসের অবস্থা খুব ভাল, আর কংগ্রেসের সিট পাব বলে আজি অলমোস্ট নিশ্চিত বলে মানে পাব, কংগ্রেসের পাব।
যদি আহিব নিদিলে কি করবো, আহি হেলি ফটো বহি আছে, আটটার পর বহি, দু আড়াই ঘন্টা বহিছে, বই হঠাৎ গিয়ে দেখ বেয়া করে দিলে সিগনাল নাই, না আহিব নয় কোনে কম মানে নকো, সেই ওয়েদার বেয়া মানে নকো, উপকার উপর তো মানে কমপ্লেন দেওয়া কোনো বোর্ড হওয়া নাই এতিয়াও, গতি আলটিমেটলি ওয়েদার বেয়া বলে আমি ধরে লোক ওয়েদার বেয়া আহিব নয়, কিন্তু আমি যেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়া কিন্তু নগাঁত বইছে, তো ইয়ার আহি নগাঁও যাওয়ার কথা আছে, তো আজ দুদিনে আমি হেরে দিই, এই মনত কথা হয়েছে, ইয়াতে আহিব, আহি মানে রেলিটি ইনিশিয়েট করি নগাঁও গুছি যাব, মানে নমিনেশন না থাকি বলে মোক কইছে, ইনিশিয়েট করে রেলিটি ইনিশিয়েট করি তো গুছি যাব, এইটা কথা প্রেস মিট বা কথা আছে, কিন্তু উপায় নাই, তো থাকি প্রায় আড়াই ঘন্টা মান থাকিছে, থাকি আলটো মানে ফোন করে মানে আহিব উপায় নাই, মানে আহিব ছয় ছয় সাত তারিখ আহিব, দেখা গেছে এইখানে এই করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রায় ত্রিকোণীয় যুঁজ হব, আপনার যুঁজটা কার লগত হব, আপনি কত যুঁজ মতো দেখা নাই, কোন আছে ইয়াতে বিজেপি আছে, আপনি আছে আর এআইডিএফ, এআইডিএফ কত দেখাতো মানে পাওয়া নাই, বিন্দু চাব লাগবে ইয়াক মত কত দেখাই নাই, এটা কত ইউটিউব এটা পেপার পত্র আছে, আপনাদের মাঝে মাঝে তর্ক কথা কই থাকে, মানে গোটা মতো শোনা নাই, ইউটিউব পত্র আছে। উধারবন্দ সমষ্টির দিগর কাশীপুর 10 নম্বর বস্তি এলাকায় রাস্তা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় প্রকল্প ও জল নিয়ে ক্ষোভ, রাস্তাঘাটের উন্নয়নে সরকার বেশি গুরুত্ব দিলেও মাঝিগ্রাম জিপির কয়েকটি গ্রামে আজও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ হয়নি, জনপ্রতিনিধিদের উদাসীনতায় রাস্তাঘাট থেকে বঞ্চিত বৃহত্তর মাঝিগ্রাম জিপির দিগর কাশীপুর 10 নম্বর বস্তি এলাকার মানুষ। বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাঝিগ্রাম জিপির দিগর কাশীপুর 10 নম্বর বস্তি প্রথম খণ্ড আজও উন্নয়ন বঞ্চিত। দিগর কাশীপুর 10 নম্বর বস্তির আম জনতার অভিযোগ, মাঝিগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সীমা ধুবি ও জিপি সভাপতি ববিতা কান্নু প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্পের জন্য গ্রামবাসীদের কাছে টাকা সংগ্রহ করেও তাদের কাজ করেন না। তারা বলেন, বিজেপি সরকারের আমলে চারিদিকে উন্নয়ন হলেও মাঝিগ্রাম জিপির দিগর কাশীপুর 10 নম্বর বস্তি এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি, বিশেষ করে তাদের চলাচলের রাস্তাঘাট নেই। বারবার সড়ক নির্মাণের দাবি জানালেও কোনো সুরাহা হয়নি, বর্ষার মৌসুমে কাঁচা রাস্তার জন্য স্কুল কলেজ পড়ুয়াদের যাতায়াতে বিঘ্ন ঘটে, অন্যদিকে প্রধানমন্ত্রী আবাসও পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। তারা জানান, বিজেপি সরকার 2024 সালের মধ্যে সবার জন্য প্রধানমন্ত্রী আবাস নির্মাণের লক্ষ্য স্থির করেছে, কিন্তু কাশীপুরের ছবি উল্টো, প্রধানমন্ত্রী আবাস এখনও পাওয়া যায়নি, যেখানে অসম সরকারের 2024 সালের মধ্যে হর ঘর জল রাজ্যে পরিণত হওয়ার পথে সেখানে দিগর কাশীপুর 10 নম্বর বস্তির বাসিন্দারা পাচ্ছেন না কোনো সুবিধা। দয়া করে জোরহাত করছি, মন্ত্রী যদি আমাদের যদি কোনো কিছু যদি সব কিছু করতে পারো, আমরা কোনো জিনিস পর্যন্ত পাই না, আর যেটা পাই ওইটা আমি সত্যি কথা বলে দিলাম, আর রাস্তাতে দেখছো এইগুলা সব ডুবে যায়, আমাদের ছেলে মেয়ে পড়তে যেতে পারে না, কাম ধাঁধায় যেতে পারে না, এই ঘরে ও ঘরে যেতে পারে না, যদিও ছেলে মেয়ে যদি পড়ে তো নৌকায় পার করবে তবে না, আর যদি একটা ডুবে গেল যখন জল থাকে তখন স্কুল বন্ধ থাকে, মানে যখন এটা রাস্তাটা ডুবে যায় এই সময় বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এগুলো সব জলে ডুবা, তো এরকম মানে কতদিন ধরে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, বাচ্চা যখন জল না শুকাবে যখন যে মানে ডুবা থাকে, তো আপনি যে একটা ছেলে মানুষ, মা বাবা তো আর ছাড়বে না, না ডর আছে ভিতরে যে আমার ছেলেটাকে পাঠাবো, আর যদি ডুবে হয়ে যায় ছেলেরা তো হুড়ুর গুচুর। হ্যাঁ বলো, আমাদের একটা ঘর নাই খে, একটা ল্যাট্রিন নাই খে, একটা বাথরুম নাই খে, রাস্তা রাস্তাঘাট ঠিক নাই, লড়কা বাচ্চা কেমনে পড়বে, তা আমাদের রাস্তাঘাটটা তো ঠিক করাবি, ঘর দুয়ারও নাই, কোনো নাই, ল্যাট্রিন নাই, একটা একটা বাথরুম নাই, একটা কুয়া নাই, আমাদের জল খাবো। আমাদের এই অনুরোধ, আমরা এমন সংকটে আছি, এমন বিপদে আছি, আমাদের কোনো রাস্তা নাই, ঘাট নাই, কোনো ধাম নাই, আমাদের ল্যাট্রিন নাই, বাথরুম নাই, কোনো কোনো আপনার কোনো পাওনা আমরা পাই নাই, আমাদের এই অনুরোধ, আপনার ইলেকশন এসেছে, আপনার আশে করে আমার রাস্তা ঘাট আমাদের যা প্রাপ্য আপনি দিয়ে করুন, তার বাদে আমরা ভোট দিব। হিমন্তের ক্যারিশমায় বরাকের দুটি লোকসভা আসন দখল করবে এনডিএ, বললেন আফতাব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্যারিশমায় করিমগঞ্জ এবং শিলচর দুটি লোকসভা আসনে মিত্রজোটের প্রার্থী জয়ী হবেন। বুধবার হাইলাকান্দিতে মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মালার সমর্থনে এক শোভাযাত্রা শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন অসম গণ পরিষদ দলের হাইলাকান্দি জেলা মুখ্য উপদেষ্টা আফতাব উদ্দিন লস্কর।
বলেন, অসমের মুখ্যমন্ত্রী আহ্বানে সংখ্যালঘু ভোট পাচ্ছেন অগপ বিজেপি মিত্রজোটের প্রার্থী করিমগঞ্জ লোকসভা আসনে কৃপানাথ মালা এবং শিলচর লোকসভা আসনে পরিমল শুক্লবৈদ্য। এক কথায় হিমন্তের ক্যারিশমায় বরাকের দুটি লোকসভা আসন দখল করবে এনডিএ। এ দাবি করে অগপনেতা আফতাব উদ্দিন লস্কর বলেন, অসমের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ডাইনামিক নেতা হিমন্তের রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, এতে লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে এনডিএ। আর মোর বরাঙ্গলির দুকল সিট আছে করিমগঞ্জ শিলচর, একটুখানি সময় অপেক্ষা করিমগঞ্জ শিলচর জেতার কারণে মিত্রজোটের প্রার্থী করিমগঞ্জ শ্রীপাঁধ মালা এবং শিলচর পরিমল শুক্লবৈদ্য, এটি সময়ের অপেক্ষা, কালি জেতার কারণে সময়ের অপেক্ষা। যেমন সরকারে যেমন সহায় করে আছে গরিব দুঃখী রাইজ, এই কারণে মাইনরিটি মানুষ মেক্সিমাম মানুষ করিমগঞ্জ কৃপাত মালার লগত আছে। বিশেষ করে সিএমে যেহেতু কাম করেছে সিএমের কারণে আজি বহুত এজিপির যা মানে ওয়ার্কার আছে, সব ওয়ার্কারবিল আজি ওলাই আইছে। যেন তেন হোক মর জিতাতো ফাইনাল, মানে ডিফারেন্স বাড়ব লাগে, ইয়াত কমে 2 লাখ ভোটের ব্যবধান মর কৃপাত মালা জিতব। যেহেতু এই করিমগঞ্জ সমষ্টি 2 লাখ মাইনরিটি ভোটার বেশি আছে, দুটা করে মাইনরিটি প্রার্থী দেওয়া যায় করিমগঞ্জ কংগ্রেস আর এআইডিএফ, এই দুটা ভোট বিভাজন হব নাকি? সব করিমগঞ্জ সিটত কমেও 3 লাখ ভোট বেশি আছে মাইনরিটি ভোট, আগরপরাও আসলে ইয়াত মাইনরিটি ভোট বেশি, তারপরে কৃপাত মালা জিতিছে। আজি ইউডিএফর যেটা আছে একটা শক্তি, ইউডিএফর শক্তি আছে, এইটো তো ভোট বিভাজন হব না, যেহেতু আগতে জেনারেল এসি আছিল, এটা জেনারেল হয়েছে, আগতে মাইনরিটি ক্যান্ডিডেটবিলাকে খেলিব নোৱাৰিলে, এতিয়া দুজন ক্যান্ডিডেটে খেলিব পাৰিছে না, জেনারেল থাকলেও আজি সব মোৰ মানে মিত্রজোটের যে প্রার্থী আছে কৃপাত মালা মিত্রজোটের প্রার্থী, আর ইউডিএফর প্রার্থী আছে একজন, কংগ্রেসের প্রার্থী একজন আছে, ইয়াত মানে যেটা মানে মুদ্রা কথা, ইয়াত বিভাজন আছে, ভোট বিভাজনের কারণ মানে বিরাট ব্যবধান মানে কৃপাত মালা জিতিব। সম্প্রতি 31 মার্চ 2024 অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে বাগুইআটি নৃত্যাঙ্গনের অনন্য বসন্ত উৎসব। অডিটোরিয়ামে সাজানো হয়েছিল বসন্তের 3টি রং, লাল হলুদ এবং সবুজের আবহে এই সুন্দর অনুষ্ঠানের সহযোগিতায় ছিল 3 কন্যা। এই অনুষ্ঠানে প্রায় 150 শিল্পীরা অংশগ্রহণ করেন। 4 বছরের শিশুদের ছাড়া ও সমস্ত বয়সের মহিলারাও এই বর্ণময় বসন্ত উৎসবে অংশগ্রহণ করেন। বাগুইআটি নৃত্যাঙ্গন একটি সরকারি অনুমোদিত সাংস্কৃতিক সংস্থা। আজ থেকে 30 বছর আগে বেলেঘাটা সুকান্ত মঞ্চে স্বর্গত সুচিত্রা মিত্রর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সংস্থার সাংস্কৃতিক আঙ্গিনায় পথ চলা শুরু। গতকালের অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার, রবীন্দ্র ভারতী সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখার্জি ও বিশিষ্ট সমাজসেবী দেবীপ্রসাদ বসু মহাশয়কে। ওরে গৃহবাসী খোলদার খোল গানের সঙ্গে নৃত্যশিল্পীদের নাচের সঙ্গে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাগুইআটি নৃত্যাঙ্গন, 3 কন্যা, কলাভৃত, বজ্রবজ আন্তরিক এবং গানভাষীয় শিল্পীদের মেলবন্ধনে পরিবেশিত হয় একটি অসাধারণ বসন্ত সন্ধ্যা। এই সাংস্কৃতিক সন্ধ্যায় উল্লেখযোগ্য শিল্পীরা পলি গুহ, অনুশীলা বসু, ডক্টর তানিয়া দাস, মধুমিতা বসু, শর্মা সেন, সেজুতি গুহ রায়, কাজল গুপ্ত, সিঞ্জিনী বিশ্বাস ও অন্যান্য শিল্পীরা। পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় মানুষের মধ্যে দুস্থদের মধ্যে আহার সামগ্রী বিতরণ করবে সংগঠন খোঁজ। সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের তরফে বৃহস্পতিবার আয়োজিত এক সভার মাধ্যমে সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড সহ আগামীতে হাতে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম ও সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, চলতি রমজান মাস উপলক্ষে খোঁজ, ইফতার মাহফিল সহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আগামী রবিবার রমজান মাসের শেষ ইফতার আয়োজন করা হবে। এছাড়া আগামীতে তারা শহরের বিভিন্ন স্থানে থাকা শতাধিকের অধিক দুস্থ মানুষের মধ্যে আহার সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন। অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি জেলার বেশ কয়েকজন সাংবাদিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন তারা। সংস্থার সেবামূলক কাজকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন খোঁজের কর্মকর্তারা। রমজান মাসে প্রতিদিনই আমরা একটা না একটা প্রোগ্রাম করতেছি এবং দুস্থদের জন্য ইফতারের আয়োজন করতে প্রতিদিনই আমাদের ইফতার আয়োজন চলে। নিউ মার্কেটের সামনে আমরা এই ইফতার করাই, এটা দুস্থ লোকদের জন্য আমরা আরম্ভ করে দিই, এই বছরই প্রোগ্রাম করে দিই। এছাড়া গত রবিবারেও আমরা একটা প্রোগ্রাম করেছি, বিশেষভাবে আমাদের ব্যক্তিদেরকে নিয়ে একটা ইফতার পার্টির আয়োজন করেছিলাম, এটা অত্যন্ত সফলভাবে আমরা করতে পেরেছি।
নিজের পক্ষ থেকে আজকে আমরা সাংবাদিক বন্ধুদেরকে একটি উপহার তুলে দিলাম। প্রতি বছরে আমরা এইভাবে সাংবাদিক বন্ধুরা আমাদের আমাদের সঙ্গে জড়িত হয়ে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কাজকর্ম করতে। এবছর ইফতার আয়োজন করেছি আমরা, রবিবারে আমাদের শেষ ইফতার, সেই ইফতারে অনেক গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন নিউ মার্কেটের সামনে। এছাড়া আগামী সোমবারে আমরা বক্তব্য খাওয়া দাওয়ার একটি কিট, এটাতে ময়দা চিনি ডাল এইগুলি নিয়ে 20 আইটেম নিয়ে আমরা একটা প্যাকেট করেছি, সেইটা আমরা অবশ্যই মানুষকে দেবো। এরপর দিন আমরা কিছু কাপড় বিতরণ করবো, সেই কাপড়টা বিতরণের যে আমাদেরকে সহযোগিতা করেছেন আমার ছেলে সুমিত লস্কর এবং তার মা, সেই কাপড়গুলির টাকা দিয়েছেন এইভাবে। আর গত রোববারে যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামটার মূলেই আমাদের ডাক্তার এম মাসুদ স্যারের অবদানেই আমরা ইফতার পার্টিটা হয়েছে, স্পন্সার উনি করেছেন। আর যতগুলি প্রোগ্রাম চলছে উনি আমাদের গার্জিয়ান হিসাবে আছেন এবং ওনাকে সঙ্গে নিয়েই আমরা কাজকর্ম করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিভিন্ন দল সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় 300 মানুষ। মুখ্যমন্ত্রী জনগণকে উন্নয়নের ললিপপ দেখিয়ে টুপি পরিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। শিলচরে শুরু তৃণমূলের জোর প্রচার অভিযান, প্রার্থী নিয়ে ময়দানে সুস্মিতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।